গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 10টা বাজে। এই দেখো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ হচ্ছে আজকে হাজবেন্ড ডিউটিতে যাওয়ার পরে না আজকে ঘুমিয়ে গেছিলাম, প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছি। ও যখন গিয়েছে তখন রুটি, তারপর সব কালকের চিকেন ছিল, সব কিছু প্যাকিং করে দিয়ে ঘর উঠানটা ঝাড় দিয়ে, বাইরেটা আর কি উঠান তো না, বাইরেটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ছেলে আবার বিরক্ত করছিল, ওকে নিয়ে ঘুমোতে গিয়ে দেখি 8:10 বেজে গেছে, তখন উঠেছি পয়সা আর কি। উঠে তারপরে হিয়ালি করতে করতে এখন একটু পাশের কোয়ার্টারে, দিদিটা বাড়ি ছিল না কি পয়সা, আচ্ছা দেবো, পাশের কোয়ার্টারে দিদিটা বাড়ি ছিল না, সে আসলো বাড়িতে, ডাকছিল, তার কাছে একটু গেলাম, পাশের কোয়ার্টারের দাদাটাও একটু ডাকলো যে বৌমা তুমি তো কথাই বলো না। যাই হোক, ওনার সঙ্গে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম, এই যে এখন ঘরে আসলাম, ভাবলাম যে না ব্লগটা স্টার্ট করি। এখনো কিচ্ছু করিনি, হেয়ালি করে সব কিছু পড়ে আছে, এখনো বাসন কোসন ধুইনি, জাস্ট ঘরটা তো সকালবেলা ঝাড় দিয়েছিলাম, প্লাস আমি না আমার বেডরুমটা ঝাড় দিয়েছিলাম না, ফেলবি না, বেডরুমটা ঝাড়টা দিয়েছিলাম না। তার কারণ হচ্ছে আমি ভেবেছি যে আজকে খাটের নিচটা ভালো করে ঝুলটুল ভেঙে আর কি ঝাড় দেবো, যেহেতু আজকে শুক্রবার, কোনো অসুবিধা হবে না, কারণ বৃহস্পতিবার রবিবার শনিবার মঙ্গলবার আমি ঝাড়ি না। বৃহস্পতিবারে হাজবেন্ডের জন্মবার, শনিবার ছেলের জন্মবার, আমার জন্মবার শুক্রবার, কিন্তু এখন আর আমি আমার জন্মবারটা মানি না, দুজনের জন্মবারটাই মেনে চলি। আর শনি মঙ্গলবার যেহেতু আমার মায়ের দিন, মায়ের দিন বলতে আমি আমার কালিমার কথা বলছি, আর ওই দিনটাও আমি মেনে চলি শনিবার মঙ্গলবারটা। যাই হোক চলো, আমি এখন থেকে ব্লগ, আমার কাজ প্রচুর পড়ে রয়েছে, আজকে তোমাদের সঙ্গে হয়তো কাজটা তেমনভাবে আমি শেয়ার করতে পারবো না, কারণ ছেলে আজকে সকাল থেকে খুব দুষ্টামি করছে, ঠিক আছে, ওকে নিয়ে আজকে একটি সময়টা কাটাচ্ছি। কারণ কী হচ্ছে দেখো, একটা মুড়ি পেয়েছে, সেটা মুখের ভিতর দিয়ে দিল, ভালো মুড়ি, আমি একটু আগে এখানে মুড়ির কৌটাটার ভিতরে বাকি যে কটা প্যাকেটে মুড়ি ছিল সেটা ঢালছিলাম, সেদিন ঢেলেছিলাম একটা কৌটাতে, সেটা পুরোটা ইয়ে হয়েছিল না, ধরেছিল না। যাই হোক চলো, আমি বাসনগুলো মেজে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসেছি, এই যে ছেলে খিচুড়ি আর ডিমের অমলেট করেছি, কারণ আজকে দুপুরবেলা আজকেও ভাতটা করিনি, যাই হোক সে কারণে সিদ্ধটা দিইনি, কারণ একটা ডিমের জন্য আর আমি গ্যাস পুরি আলাদাভাবে করতে চাইনি, তাই এখন ডিমের অমলেটটা ভালো খায়, এই জন্য ডিমের অমলেটটাই করে দিলাম, এখনও মাথায় চিরুনি টিরুনি কিছুই করিনি। আর আজকে রুটিনটা পুরো পুরো উলট পালট হয়ে গেছে, আর তার মাঝখানে পাশের ঘরে দিদি এসে প্রায় 1 ঘন্টা মতন আমার সঙ্গে একটু গল্প করলো, 1 ঘন্টা কি আধা ঘন্টা মতন গল্প করলো, তার সঙ্গে কিছুটা সময় চলে গেল। যাই হোক ভালো লাগে, আসলে পরে কেউ আসলে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে এখন ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আবার আমি একটু চিকেন আছে আর দেখি সঙ্গে কিছু করে নেবো, হয়তো মুড়ি, আমার মুড়ি চিকেনের ইয়েটা জুইটা দিয়ে বেশ ভালো লাগে খেতে, যাই হোক সেটাই হয়তো খেয়ে নেবো। আর রাত্রেবেলা হাজবেন্ড আসবে, তারপরে একসঙ্গে রান্না, কালকে যেমন সন্ধ্যাবেলাতে এসছে চিকেন নিয়ে এসছে, চিকেন আর রুটি হয়েছিল রাত্রেবেলা, আর চিকেন কিছুটা ছিল সেটা হাজবেন্ডকে প্যাক করে দিয়ে দিয়েছি, আর 2 পিস চিকেন রেখে দিয়েছি আমার জন্য, সেটা আমি এখন খাবো। চলো ছেলেকে খাইয়ে দিই, অনেক কথা হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এ দেখো আমি সন্ধ্যা করে ছেলেকে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি, এখন শুধু এই যে জামাকাপড়গুলো গোছাতে বাকি, এখন জামাকাপড়গুলো গোছাবো, তারপরে ছেলেকে নিয়ে সঙ্গে আর একটা বাচ্চাকে নিয়ে পড়াতে বসবো, কারণ কি না ওর মা আমাকে প্রায় দিনই বলে, দিদি দিদি বলে না, বোন বলে, বলে তুমি আমার বাচ্চাকে একটু দেখিয়ে দিও, তো আমি বললাম ঠিক আছে আজকের থেকে পাঠিয়ে দিও আমার কাছে, আমি দেখিয়ে দেবো, মানে উনি টিউশন দিতে চেয়েছিলো আমার কাছে, তো আমি বললাম যে এখন আমার সম্ভব না, বাচ্চা ছোটো, বই খাতা সব ছিঁড়ে দেবে, তুমি পাঠিয়ে দিও, আমি যতটুকু দেখাতে পারি দেখিয়ে দেবো, বললো ঠিক আছে, তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছিয়ে আমি ফোন করে দিই যে দিয়ে যাও বাচ্চাটাকে, ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, এখন এই যে ডাল তরকাটা করে আসলাম,
আর এই দেখো ডাল তরকাটা করে আটাটা মেখে এখন এই যে একটু নিমকি খেতে বসেছি, ছেলেও আমার সঙ্গে বসতে, হাজবেন্ড বাড়িতে এসে 2 মিনিটের জন্য এসে আবার কোথায় চলে গেল, বাজারের দিকে হয়তো গেছে, যাই হোক বললো তো সাইকেলটা ঠিক করবে, সাইকেলটা খারাপ হয়ে গেছে এখানে যাবে, যাই হোক আমরা এই যে এখন বসে বসে নিমকিন খাচ্ছি। নিমকিন খাচ্ছে সেটা বলছে, চলো বসে বসে একটু খাই, আর কি করবো বলো, ভালো লাগে না একা একা সারাটা দিন থাকতে, মনে হয় একা একা সবকিছু ছেড়ে কেটে তো কোথাও চলে যাই। এই হচ্ছে রাত্রের বেলার খাবার, ডিম দিয়ে ডাল দিয়ে তড়কা করেছি, আর এটা হচ্ছে রুটি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর এটা পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, আর এই তড়কাটা কেমন হয়েছে খেয়ে আমি বলছি তোমাদের পরে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেল ভিডিও ছাড়লে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। চলো টাটা।